আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কুয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলি টুতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা সকলেই জানেন ইতিমধ্যে এই মুহূর্তে সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে যে আমেরিকার যে পার্লামেন্ট ভবন আছে গতকালকে ডোনাল্ড ট্রাম্পের কিছু উগ্র সমর্থকরা সেই পার্লামেন্ট ভবনে ঢুকে আপনার ভাঙচুর চালায় আর সেই ঘটনাকে কেন্দ্র করে নানান ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশের অ্যাকশন সকল কিছু মিলিয়ে সর্বশেষ আপডেট হচ্ছে এই ঘটনায় চারজন নিহত হয়েছেন আর এফ এর বরাদ দিয়ে বলা হয়েছে যে সেই হামলাকারীদের ভেতর থেকে তারা আপনার বিস্ফোরক দ্রব্য তারপর হচ্ছে আগ্নেয়াস্ত্র অনেক কিছু উদ্ধার করেছেন আর সর্বশেষ বায়ান্ন জনকে সেই আন্দোলনের জন্য গ্রেপ্তার করা হয়েছে এখন আমেরিকার এই যে ঘটনাটা গতকালকে যে ঘটনাটা ঘটে গেল সেই ঘটনাটা কি আসলে অতর্কিত নাকি পূর্ব পরিকল্পিত এই বিষয় নিয়ে ভাবা শুরু না আমি না মুসলিম ভাইয়ের ভাবছে পাশাপাশি আমেরিকার যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন যারা সাংবাদিক আছেন তারা কিন্তু বিষয়টাকে অন্যভাবে উপস্থাপন করেছেন যে বিষয়টা আসলে অতর্কিত কোনো ঘটনা না এটা একটা নীল নকশা ছিল ক্ষমতা অবৈধভাবে দখল করার জন্য এক ধরনের একটা আন্দোলন ছিল তবে এই বুদ্ধি ডোনাল্ড ট্রাম্পের যে দিছে জেরবাদী বুদ্ধিজীবী ছাড়া ভালো এইটা কোনো ভালো বুদ্ধিজীবীর বুদ্ধি হইতে পারে না যে এই কাজটা পরিকল্পনা করে করার তবে এটা প্রমাণিত যে এটা পরিকল্পিত কেন আর সেই পরিকল্পনায় ওয়াশিংটন ডিসির যেই পুলিশ কমিউনিটি আছে তারা জড়িত আমার কথা না মুসলিমের বউর কথাও না এই কথা হচ্ছে খোদ আমেরিকার যে রাজনৈতিক বিশ্লেষকরা আছেন তাদের কথা দর্শক আপনি যদি একটু ভালো করে দেখেন এই বিষয়টা উপস্থাপন করেছে কে যে এনভিসি নিউজের একজন বিখ্যাত সাংবাদিক যার নাম হচ্ছে ব্রায়ান কালামস সম্ভবত ওনার নাম তিনি একজন জনপরিচিত সাংবাদিক সেইখানে তিনি গতকালকে একটা টেলিভিশন টক শোতে এসে তার একটা আর্টিকেল এই মুহূর্তে আমেরিকাতে খুব ভাইরাল নাকি আর্টিকেলটা কি যে এই যে আন্দোলনটা হবে ডোনাল্ড ট্রাম্প যে এমন কোন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটাবেন এটার উপরে তিনি বেশ কয়েকটা আর্টিকেল করেছিলেন তার মানে এই বিষয়টা সম্পর্কে আমেরিকার প্রশাসন যেমন একজন সাংবাদিক জানে আমেরিকাতে এত এত গোয়েন্দা সংস্থা বা তাদের এত ডিপার্টমেন্ট আছে তাদের কাছে তথ্যগুলা কি ছিল না ছিল এখন মুসলিম ভাইয়ের বউয়ের এক জনৈক আত্মীয় আমেরিকার পুলিশে আছে তার ছবি স্ক্রিনে দেখছেন এই সেই বেব্রালু আর এই ছবিটার কারণেই আসলে আমেরিকার পুলিশ সম্পর্কে এখানে আলোচনাটা চলে আসছে যখন হামলাকারীরা পার্লামেন্ট ভবনে ঢুকে ভাঙচুর করছে এক ধরনের জিম্মি করে সেই মুহূর্তে এই ব্যবরা পুলিশ জীবনে ডাহাই দেখছে না কারণ আমেরিকাতে নাকি সহজে সোদ্ডাকায় দেখা যায় না তো চিন্তা করছে কত বড় সাহসী পার্লামেন্ট ভবনটিকে যারা হামলা চালাইছে তে বলে বেহতারে সেলফি লয় বুঝছেন কাকু তার বলে চাকরি গেছি এই সেলফি লেগে শুধু এই সেলফি না ওয়াশিংটন ডিসির পুলিশ সম্পর্কে প্রশ্ন উঠেছে আরো যে যখন এই হামলাকারীরা আপনার সেই ভবনের ভিতরে ঢুকে পার্লামেন্ট ভবনে তখন পুলিশ আসলে কার্যত ওইরকম কোনো বাধা দেয় নাই পুলিশের ভূমিকা নিয়ে এখানে প্রশ্নের সম্মুখীন ছিল ইভেন সেই ভবনে আটকে পড়া সিনেটররা তারা যখন মানে প্রাণের নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তাদেরকে নিরাপত্তা ওইভাবে দেওয়া হয় নাই বরঞ্চ সিনেটাররা নিজেদের সেফটির জন্য স্ক্রিনে দেখছেন আপনারা যে তারা নিজেরা নিজেদের গান বের করে হামলাকারীরা যেন সেই কক্ষের ভিতর ঢুকতে না পারে তারা প্রটেস্ট করছিল কিন্তু পুলিশের ভূমিকা অ্যাট এন্ড অফ ডে যে আসামি পালানোর পরে পুলিশ আসে মাঝে মাঝে এই দৃশ্য আমেরিকা তো দেখা যায় তো সেইখানে যখন ঘটনাটা ভাইরাল হচ্ছিল সোশ্যাল মিডিয়া কভার করছিল তখন পুলিশ কার্যত ভূমিকা পালন করেছিল কিন্তু পুলিশের টোটাল ভূমিকা নিয়ে প্রশ্ন এই জায়গাতে আছে আবার এইখানেও এইটাও আসছে ভূমিকা পুলিশের যে ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পিত ঘটনাটায় পার্লামেন্ট ভবন থেকে যেই দিন কংগ্রেসের নেতৃত্বে জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে ঠিক ওই দিনই পার্লামেন্ট ভবন থেকে মাত্র কয়েক মিটার দূরেই সামান্য কিছু দূরে এই সমাবেশ মানে আয়োজন করার অনুমতি দেওয়া হলো আর এটা সম্পর্কে যেহেতু সাংবাদিকরা আগে আর্টিকেল করেছে তাহলে এটা সম্পর্কে সচেতন না হয়ে পুলিশই নিরাপত্তা রাখার দরকার ছিল সেইখানেও সেটা রাখে নাই ডোনাল্ড ট্রাম্প এটা নিয়ে বেশ কয়েকবার সে ক্ষমতা ছাড়বে না হোয়াইট হাউস ছাড়বে না বারবার সে মামলা হামলা করছিল তো কিন্তু কিন্তু পুলিশ কেন আসলে সেখানে নীরব ভূমিকা পালন করেছে দাবি করা হচ্ছে যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ডোনাল্ড ট্রাম্প নোটের বান্ডেলের বিনিময়ে কিনা ছিল। তার মানে সব দেশের পুলিশই বেচা যায় এটা আমার কথা না এটা আসলে রাজনৈতিক বিশ্লেষকদের কথা তো যাই হোক দিন শেষে পুলিশের এহানো ভূমিকা আর ডোনাল্ড ট্রাম্পের এখনো কর্মকাণ্ড টোটালি সমালোচনার মুখে পড়েছে এমন কি বলা হচ্ছে যে আপনার বিশে জানুয়ারি জো বাইডেনের যে ক্ষমতায় বসার কথা আর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা হস্তান্তর করার কথা এর আগেই সম্ভবত তাকে বহিষ্কার করে তার থেকে ক্ষমতা নেওয়া হবে বাট অনেকে জানেন না যে এন্ড অব দ্য ডে কংগ্রেসের নেতৃত্বে সেই যৌথ অধিবেশন কিন্তু সংগঠিত হয়েছে তিন ঘন্টা পরে যখন পরিস্থিতি কন্ট্রোলে আসে তখন আপনার এই সমাবেশের বাকি অংশ সেখানে অনুষ্ঠিত হয় আর সেই অনুষ্ঠানে জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় আর এই স্বীকৃতি খোদ ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন ইভেন সেখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এসেছে যে আপনার হোয়াইট হাউস ছাড়ার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আগেও বলছে যে হোয়াইট হাউস নাকি সহজে ছাড়বে না আবার ধরেন তো সেই বিষয়টা ডোনাল্ড ট্রাম্প এখানে স্বীকারোক্তি দিয়েছে যে সে সুন্দরভাবে মানে উগ্র মস্তিষ্কের মেন্টালিটির কর্মকাণ্ড ছাড়া সে ক্ষমতা হস্তান্তর করবে আর জো বাইডেনকেও স্বীকৃতি দেওয়া হয়েছে তো সবকিছু ঠিকঠাক থাকলে বিশে জানুয়ারি জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে তিনি ক্ষমতায় বসবেন আবার পাশের দেশ আমাদের দাদাদের দেশ আহ মুদিদের দেশ মানে ভারতের কিছু প্রটেস্টারও সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে আপনার স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা ভারতের জাতীয় পতাকা আর এই খবরটা আমারও নাম মুসলিম ভাইয়ের বরুণা খবরটা হচ্ছে ভারতের আনন্দবাজার পত্রিকা তারা এটার উপরে প্রচ্ছদ করেছে যে সেই মূলধারার এই ঘটনায় যখন এমনিতেই ভারতের প্রতি যেই বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের একটু নেগেটিভ দৃষ্টিভঙ্গি কারণ ডোনাল্ড ট্রাম্পের অনেক সমর্থক ভারতের তারা কিন্তু ভোট টোর দিছে জো বাইডেনের বিপরীতেই সেই মুহূর্তে আবার এই আন্দোলনে যখন ভারতের জাতীয় পতাকা সেইখানে কোনো একজন প্রটেস্টর উত্তোলন করেছে ভারতীয় তো সেইখানে আসলে ভারত এবং আমেরিকার সম্পর্কটা কোন দিকে যাবে কারণ এগুলোর চুলচারা বিশ্লেষণ আমেরিকার সরকার কিন্তু অবশ্যই করবে তো দেখা যাক আসলে পরবর্তী সময় কি হয় তবে দিন শেষে একটা জিনিস সবচেয়ে বড় আশ্চর্যের সম্ভবত আঠারোশো সালে দাস প্রথার বিরোধিতা করে আমেরিকার যে যুক্ত রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলো আসলে এখান থেকে ডিভাইডেশনে চলে গিয়েছিল অনেকে এটার পক্ষে ছিল অনেকে বিপক্ষে ছিল আজকের আমেরিকার জনক যাকে বলা হয় আপনার সম্ভবত তিনি আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ আব্রাহাম লিঙ্কন সে লিংকন তৎকালীন সময় রিপাবলিকান পার্টি নামক একটা পার্টি করেছিলেন যারা আসলে দাস প্রথার বিরোধী ছিল সেই রিপাবলিকান পার্টিরই আজকের দিনের এই প্রেসিডেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কোথায় ছিল গুরু আর কোথায় শিষ্য এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু কঠিনভাবে বর্ণবাদের পক্ষের লোক আপনারা জানেন যে আমেরিকা জুড়ে বেশ কয়েকবার কয়েকটা আন্দোলন ছিল যে আন্দোলনগুলো পুরা সমগ্র বিশ্বকে নারা দিয়েছিল শতাঙ্গবাদী যে আন্দোলন কৃষ্ণাঙ্গবাদীদের বিপরীতে মানে কালোদের বিপরীতে সাদাদের যে আন্দোলন সেই আন্দোলনে ফ্রন্ট লাইনের যোদ্ধা হিসেবে যে সবচেয়ে বেশি সম্মতি আর্থিকভাবে মানসিকভাবে শারীরিকভাবে দিয়েছিল এই ডোনাল্ড ট্রাম্প আর যার কারণে আপনারা আজকের যে পাগলা ভক্ত দেখছেন এরা কিন্তু খাস আমেরিকান আমেরিকাতে যে কোনো কেউ আই সিস্টেমিকলি আসলে সিটিজেন নেয় অরিজিনাল আমেরিকানদের সংখ্যাটা অনেক কম বাট এরা কিন্তু চরমভাবে এই যে অন্যরা যারা আছে তাদের বিরোধী অবশ্য এটা একটা নর্মাল হিসাব আমাদের দেশের রোহিঙ্গারা এসে যদি সিটিজেন নেয় আমাদেরও খারাপ লাগবে তবে যেহেতু আমেরিকা গণতান্ত্রিক দেশ হিসেবে সারা বিশ্বে সেই লেভেলের একটা ভাবসাব নিয়ে চলে আবার বলে যে সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী সারা বিশ্বের মুসলমানদেরকে আজকে তাদের দেশের বিরুদ্ধে তাদের দেশের ভিতরেই যে কতটুকু সন্ত্রাসী মেন্টালিটির মানুষ আছে এটা কিন্তু প্রমাণ করছে যাই হোক নিশ্চয়ই এটা সুন্দরভাবে জো বাইডেন ক্ষমতায় বসবেন আর পরবর্তী দিনগুলো আমরা অবশ্যই দেখবো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ